চলে এসেছি কিউএনএ কোশ্চেন অ্যান্সার পর্ব নিয়ে। তো আজকে প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটা সার্থক রায় করেছেন, তোমার প্রথম যে বই দিয়ে পাঠক মহলে আসা তার নাম কি? প্রথম যে বই পড়েছিলাম সেটা ভুলে গেছি কোন বইটা পড়ে আর কি পাঠক মহলে আসা, তবে চ্যানেল শুরু করেছিলাম কালীগুণনের প্রথম যে গল্পটা কালীগুণন ছয় রহস্য সেই বইটা পড়ে তারপর মনে হয়েছিল চ্যানেলটা শুরু করা উচিত। কোন ধরনের বই বেশি পছন্দ করি ভালোবাসি? দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি বলি তাহলে বলবো যে কিশোর বয়সীদের জন্য গল্প বেশি ভালো লাগে, সৈকত মুখোপাধ্যায় হোক বা অন্যান্য রাইটারের হোক, কিংবা ঐতিহাসিক গল্প যদি হয় তাহলে বেশ পড়তে ভালো লাগে। তৃতীয় প্রশ্ন রয়েছে সত্যজিৎ রায় পরিচালিত কোন সিনেমাটি তোমার পছন্দের? অবশ্যই আমি সেক্ষেত্রে বলবো হীরক রাজার দেশে, এবং আরও কিছু ভালো সিনেমার মধ্যে আমার রয়েছে সোনার কেল্লা, এবং আমি অবশ্যই বলবো জনঅরণ্যের কথা, এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছিলো আর কি। তো এই এই ছিল মোটামুটি। পরের প্রশ্ন করেছে কৃষ্ণা রয় অফিসিয়াল, প্রশ্ন নয় কয়েকটি কথা বলবো। বই নিয়ে চ্যানেল খুঁজতে গিয়ে একদিন বুক ক্যাপে বুক রিভিউ চ্যানেলের একটি ভিডিও দেখে বেশ ভালো লাগলো, বিশেষ করে ভয়েসের কথা বলবো, ওইটি চ্যানেলের সারলতা শক্তি, সেই সঙ্গে সহজভাবে একেবারেই ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন বইয়ের পরিবেশন করার দিকগুলি সত্যি সুন্দর। ধন্যবাদ কৃষ্ণা রয়কে, খুব সুন্দর একটা কমেন্ট। আচ্ছা, প্রশ্ন একটা রেখেছেন উনি, এত বইয়ের ভিড়ে অবশ্য পাঠ্য বই বলে কোন বইগুলোকে মনে হয়েছে আপনার? আর একটাও আরজি, বুক ক্যাপে বুক রিভিউ চ্যানেল থেকে কি কখনও ছোট গল্প সংকলন হতে পারে যেখানে দর্শকরা লেখা পাঠাতে পারবে? তো খুব সুন্দর একটা প্রশ্ন, এবং আমি কিন্তু প্রশ্নটা পড়ার পর ভেবেছি প্রশ্নটা নিয়ে। সত্যি একটা যদি পত্রিকা বা একটা মানে সামনে যে পূজাবার্ষিকী আসছে, পূজাবার্ষিকীর সংখ্যা এরকম করা যায় যেখানে দর্শকরা লেখা দিচ্ছে, ব্যাপারটা কিন্তু বেশ ভালো। তো দেখি এখন পরিস্থিতি কীরকম হচ্ছে না হচ্ছে, কিন্তু এটা একদিন করবো, এবছর না হলেও আগামী বছরে অবশ্যই একটা কিন্তু চেষ্টা করব যে এরকম আনার। আরও একটা প্রশ্ন ছিল যে এত ভিড়ের মধ্যে, এত বইয়ের ভিড়ের মধ্যে কোন বইগুলো আমি বেশি পছন্দ করব। তো আমি অবশ্যই বলবো অবশ্য পাঠ্য বই সেগুলোই হওয়া উচিত যেগুলোর মধ্যে সামাজিক গল্প আছে, সেটা শরৎচন্দ্রের হোক বা রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা আধুনিক বিভিন্ন লেখকের হোক। আর সামাজিক গল্প পড়লে সমাজের বিষয়টাকে খুব ভালোভাবে উপস্থাপিত দেখা যায়, আর অ্যাকচুয়ালি সাহিত্য সমাজেরই দর্পণ, এবং আমি মনে করি ওই থ্রিলার গোয়েন্দা এইগুলোর তুলনায় ভ্যালু বেশি অবশ্যই সামাজিক গল্প যেগুলো বাস্তব বিষয়গুলোকে তুলে ধরছে। তো ওগুলোকেই আমি বলবো প্রত্যেকের পড়া অবশ্যই উচিত, রাদার দ্যান কল্পবিজ্ঞান বা অন্যান্য যতটা পড়া উচিত ইত্যাদি। বেশ, পরের প্রশ্ন এখানে এসেছে সৌভিক মুখার্জি, রিকোয়েস্ট করেছেন অনুবাদ করা বই ভিডিও স্পেশাল পুরনো দিনের, আর কিছু পুরনো বাংলার লেখা বই তার রিপাবলিশ হয়েছে কি না হতে চলেছে। আচ্ছা, অনুবাদ করা বইয়ের ওপর আমি ভিডিও একটা তৈরি করেছিলাম, কিন্তু কিছু সমস্যার জন্য, টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাকে ভিডিওটা আপলোড মানে আর হয়নি আর কি। তো অনুবাদ সাহিত্যের ওপরে বেশ কিছু ভালো বই নিয়ে একটা ভিডিও আসবে, তো সেখানে আমি একটা অবশ্যই আলোচনা করব। আর পুরনো লেখা নতুন প্রিপ্রিন্ট হচ্ছে, কারণ দেব সাহিত্য কুটিরের হাত ধরে বিভিন্ন পুরনো বইগুলোকে রিপ্রিন্ট করা হচ্ছে। রিসেন্টলি পত্রভারতীর তরফ থেকে শারদীয়ার একটা সংখ্যাকে নতুনভাবে রিপ্রিন্ট করা হয়েছে, তারপর বুক ফার্মের তরফ থেকেও পুরনো পুরনো গল্পগুলোকে নিয়ে সংকলনধর্মী বই তৈরি করা হচ্ছে। তো মোটামুটি কাজ হচ্ছে পুরনো বই নিয়ে নতুন করে, তো সেটা একটা হচ্ছে। পরের প্রশ্নটা রয়েছে ঋত্বিক পাতি, উনি বলছেন আপনি কিভাবে এত ধারাবাহিকতা বজায় রাখেন? তো বই পড়তে পড়তে আর ভিডিও করতে করতে একটা সময় অভ্যাস হয়ে যায়, মনে হয় যে ভিডিও না দিলেই মনটা খারাপ লাগে, তো একদিন দুদিন অন্তর অন্তর অল্টারনেট ডেটে ভিডিও দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। প্রশ্ন দুই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। আর প্রশ্ন তিন হচ্ছে আপনার প্রিয় কবি কে? তো আমি অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এনাদেরকেই রাখবো, এনাদের কবিতা পড়েই বড় হয়েছি, তো সব থেকে বেশি এনাদের কবিতাই পড়া রয়েছে আর কি। প্রশ্ন চার, এখনও পর্যন্ত কি ইউটিউব থেকে পেমেন্ট এসেছে? হ্যাঁ, ইউটিউবদের মনিটাইজ চ্যানেল এটা, এবং পেমেন্ট একটা ওদের নিয়ম আছে যে $100 কমপ্লিট হলে তবে অ্যাকাউন্টে ওনারা ট্রান্সফার করে দেন। তো আমার থ্রেশহোল্ড ভ্যালু যেটা রয়েছে $100, সেটা কমপ্লিট হতে আর কিছুদিন লাগবে, সেটা হয়ে গেলে এক চান্সে যেটুকু মানে হচ্ছে সেটা চলে যাবে, এরকম একটা ব্যাপার রয়েছে।
জানাবো আমি কত পেমেন্ট ফার্স্ট ইনকাম যেরকম বলে সবাই, সেটা আমি একটা করব না হয়। তো মোটামুটি এই প্রথম প্রশ্ন ছিল। এরপর প্রশ্ন রয়েছে যে বনফুলের ছোট গল্প সংকলন কতগুলো আছে আর কোন প্রকাশনীর কেনা উচিত হবে। আচ্ছা, বনফুলের ছোট গল্প সংকলন সম্পর্কে আমি এখনও পর্যন্ত পড়িনি, তাই কতগুলো সংকলন আছে বা প্রকৃত কীরকম বিষয় তো সেটা আমি কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না। তবে আমাকে নিজস্ব পড়তে হবে, দেখতে হবে, তারপরেই আমি অ্যাকুরেট উত্তরটা দেবো। কারণ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা একটা বিস্তর লেখা আছে, তো আমি অবশ্যই জানাবো পরে। কিশোর সাহিত্যের বিচারে বর্তমানে কোন লেখককে সেরা মনে হয়? অবশ্যই সৈকত মুখোপাধ্যায় এবং হিমাদ্রিকিশোর দাশগুপ্ত। এনারা যা লিখছেন ভীষণ সুন্দর লিখছেন, মানে এনাদের লেখা নিয়ে কোনো রকম দ্বিতীয় প্রশ্ন ওঠে না মনে। কোন বই বা বইগুলি তোমার চিন্তাধারা বদলে দিয়েছে? খুব ভালো প্রশ্ন। মেঘছেড়া রোদ, তারপরে সৌরভ মুখোপাধ্যায় অপর বলে একটা গল্প রয়েছে, কবিরাজ দাদুর ডায়েরি বলে একটা বই রয়েছে সৌরভ মুখোপাধ্যায়েরই, সেখানকার গল্পগুলো ভীষণ সুন্দর, সামাজিক একটা দিক রয়েছে। আর অবশ্যই যেগুলো ক্লাসিক সেগুলো তো রয়েছে, সুচিত্রা ভট্টাচার্যের আমার কাছে বেশ বই কটা রয়েছে, কিশোর সমগ্র এক, কিশোর সমগ্র দুই, অন্যান্য রয়েছে, সেগুলোতেও কিন্তু খুব ভালো ভালো গল্প পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। পরের প্রশ্ন করেছেন জিয়াউল করিম, উনি বলছেন বইয়ের যত্ন কীভাবে নিতে হয় একটা ভিডিও করে বানান। তো ভিডিও অলরেডি করেছি বইয়ের যত্ন কীভাবে নিতে হয়, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, একটু দেখে নিও, ওখানে ঘরোয়া পদ্ধতিতে কী করে বইয়ের যত্ন নিতে হয় সেটা সম্পর্কে বলা রয়েছে। এর পরের প্রশ্ন রয়েছে দীপায়ন সেন, উনি জিজ্ঞাসা করছেন দুর্গাপূজার ইতিহাস নিয়ে কোনো ভালো বই আছে কিনা। আছে অবশ্যই, আমার কাছে দীপ প্রকাশনীর একটা ভালো বই আছে আর একটা আনন্দ প্রকাশনীর ভালো বই আছে, আরও বেশ কিছু বই আমার প্ল্যানিংয়ে রয়েছে। এক কাজ করব, আমি পূজা তো সামনেই আসছে, তার আগে বেশ কিছু ভালো বই নিয়ে একসঙ্গে একটা ভিডিও করব, যেখানে বিভিন্ন বনেদী বাড়ির পূজার ইতিহাসগুলো এবং পুরনো পুরনো বিভিন্ন রাজবাড়ির ইতিহাসগুলো পূজা সম্পর্কিত সেই সমস্ত নিয়ে একটা ডিটেলড আলোচনা থাকবে, তাহলে অনেক কিছু জানাও যাবে এবং একটা সুন্দর ভিডিও তৈরিও করা যাবে। পরশুরাম সমগ্র কোন প্রকাশনীর ভালো আর বইতে যতীন্দ্র কুমার সেনের ছবিগুলো আছে কি? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের উত্তর বলবো যে পরশুরাম সমগ্র অনেক কটা পাবলিকেশনেরই রয়েছে, সম্ভবত একটা লতিকা পাবলিকেশনও রয়েছে। আমি বলবো যে ওই পত্রভারতী থেকে একটা খুব ভালো বই আছে, ওইটা একটু দেখতে পারেন, বইটার কোয়ালিটি ভালো, বইটার মানে প্রোডাকশানটা খুব ভালো আর কি। তৃতীয় প্রশ্ন হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী আর সুকুমার রায় রচনা সমগ্র কোন প্রকাশনী সব থেকে ভালো হবে। শিশু সাহিত্য সংসদ থেকে একটা বই রয়েছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ওপরে, সমগ্র গল্পগুলোকে লেখা রয়েছে, বেশ ভালো বই, সুকুমার রায়ের ওপরেও লেখা রয়েছে। শিশু সাহিত্য সংসদের জায়গাতে একটু দেখুন ক্যাটালগ বা ইত্যাদিগুলো, ওখানে পেয়ে যাবেন। চিরকালের সেরা নামে একটা ওনারা সিরিজ তৈরি করেছিলেন, ওখানে কিন্তু এগুলো রয়েছে। বেশ, পরের প্রশ্ন হলো আদর্শ হিন্দু হোটেল বইটি নিয়ে ভিডিও বানান। অবশ্যই ইচ্ছা আছে, আদর্শ হিন্দু হোটেলের মতো ক্লাসিক একটা গল্প তো, আমার হাজারি চরিত্রটাকে নিয়েও একটু আলোচনা করা ইত্যাদি তো অবশ্যই আছে। তো দেখা যাক, হাজারি কুমুদ সমস্ত নিয়ে আলোচনা করে একটা ভিডিও অবশ্যই সামনে আসবে। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে আপনার বাড়ির কথায় আমি বলেছি, আপনি জীবনে কয়টি বই পড়েছেন? আচ্ছা, বই অনেক পড়েছি সত্যি, আমি কাউন্ট করিনি, দেখা যাক একদিন করতে হবে কাউন্ট আর কি। বই কিনে কোনো দিন ঠকেছেন? অনেকবার ঠকেছি, এত বই যখন কিনছি তখন ঠকার পরিমাণটাও বেশি হবে। একবার কিনেছিলাম, বইয়ের পৃষ্ঠাতে কোনো প্রিন্ট ছিল না, সাদা ভেতরে হঠাৎ করেই। তারপর আর একবার হলো একই লেখা দুবার করে ছেপে গেছে, মানে 34 থেকে 38 পর্যন্ত একই লেখা, আবার দেখা যাচ্ছে 39 পৃষ্ঠা থেকে সেম লেখা সেটাই রয়েছে, এরকম ডাবল প্রিন্টিং হয়ে গেছে। তো এরকম ঠকেছি, তবে প্রকাশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম তো ওনারা বদলেও দিয়েছেন অনেক সময়, তো এরকম একটা সুযোগ পেয়েছি, এমন নয় যে পুরোটাই লস হয়েছে তা নয়, তো এরকম অভিজ্ঞতা রয়েছে আমার। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে ঋষি দের তরফ থেকে, ঋষি দে করেছেন, কিশোর ভারতী 5ই মে 2023 এটি কেমন করেছে? ভালো করেছে এই অর্থে যে ভালো ভালো লেখক লেখিকাদের গল্প রয়েছে। বইটার দাম কিন্তু বেড়েছে, কিশোর ভারতী এমনি 27 টাকা হয়, বইটার দাম 35 টাকা, তো কিছুটা তো বেড়েছে টাকা, 8 টাকা মতো। আর কিশোর বন্ধু পত্রিকা কীভাবে পারচেস করবো, এটা বই বন্ধু পাবলিশার্স সে ফোন করলেই হয়ে যাবে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি ফোন করে নিন, দেখুন 25% বা 30% ছাড়ে একটা পেয়ে যেতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের প্রশ্নের দিকে।
এর পরের প্রশ্ন রয়েছে কাজুরি নাহার তরফ থেকে। আমার প্রশ্ন, যদিও আমার পিডিএফে বই পড়তে ভালো লাগে না, কিন্তু অনেক সময় অনেক বই হয়তো হার্ড কভারে পাওয়া যায় না বা নানান কারণে পড়তে হয়। ঠিকই কথা, সেখানে ইপাব এবং অন্যান্য অনেক ফাইল থাকে। আমাকে যদি এমন একটা নাম অ্যাপের নাম বলো যেখানে আমি যে কোনো ধরনের ফাইল ওপেন করে পড়তে পারবো কোনো সাবস্ক্রিপশন ছাড়াই। তো ভালো অ্যাপ তো রিডেরা বলে যে অ্যাপটা রয়েছে, রিডেরা প্লে স্টোরে, সেটা কিন্তু খুব ভালো অ্যাপ, সমস্ত রকমের জন্যই সাপোর্টেড, এবং ওখানে বুকমার্কও করা যায়। আবার অডিওতে ফর্মে যদি আমি চেঞ্জ করি তাহলে পুরোটাকে অডিওতেও আমাকে শোনাবে, এরকমও হয়। এখন ইপাবের জন্য আলাদা ইপাব রিডার আমি ব্যবহার করি, তবে ইপাব এবং সব কিছু পাওয়া যাবে এরকমটা সাবস্ক্রিপশন ছাড়া এরকম অ্যাপ আমার নিজস্ব সত্যিই জানা নেই। তবে রিডেরা এবং ইপাবের আলাদা যে রিডার সেগুলোকে আমি ব্যবহার করি জেনারেলি, সেটাই বললাম। এর পরের প্রশ্ন হচ্ছে, দাদা তোমার ভিডিও আমি রেগুলার ফলো করি। রাজদীপ কর্মকার বলছেন, আমি গিভঅ্যাওয়েতেও পার্টিসিপেট করে উইনার হয়েছিলাম, তোমার পাঠানো বইগুলো খুব ভালো লেগেছে। ধন্যবাদ রাজদীপ, তোমার পাঠানো বইগুলো ভালো লেগেছে। আচ্ছা, একটু বিজি ছিলাম লাস্ট কয়েক মান্থ ধরে, তাই চ্যানেলে ভিডিও অতটা দেখে উঠতে পারিনি, বাট এখন রেগুলার দেখি। আমার প্রশ্ন হলো, তোমার প্রিয় বইটা শুনলাম, বাট আমি জানতে চাই তোমার প্রিয় ম্যাগাজিন কোনগুলো আর তাদের র্যাঙ্কিং তুমি কি করে করবে। আচ্ছা আচ্ছা, কোচবিহার থেকে করেছে, তো ধন্যবাদ রাজদীপ। তো র্যাঙ্কিং যেটা হচ্ছে, প্রথমেই আমি রাখব কিশোর ভারতীকে, কারণ ওখানে বেশি আমি পড়ে আনন্দ পাই গল্পগুলো। দ্বিতীয়তে অবশ্যই আনন্দমেলা রাখবো, আর অন্তরীপ কিন্তু রিসেন্টলি খুব ভালো করছে। আরও একটা পত্রিকা রয়েছে ভ্রমণ নিয়ে, সেটাও কিন্তু আমি পড়েছি কয়েকটা সংখ্যা, পড়তে ভালো লাগে। আর অবশ্যই হ্যাংলা হেসেল বলে একটা পত্রিকা রয়েছে যেটা রান্না নিয়ে, সেখানেও কিন্তু অনেক ভালো ভালো বিষয় রয়েছে আর কি, যারা একটু ইন্টারেস্টেড এই সমস্ত নিয়ে তাদের জন্য বেশ ভালো। তো মোটামুটি এই রকম র্যাঙ্কেই রাখবো। পত্রিকা বেশি পড়ার সময় হয় না আসলে, কারণ ভিডিও এবং অন্যান্য বই পড়ার চক্করে এগুলো কম হয়, তবুও মোটামুটি এরকম একটা রাখবো। তো শেষ হলো আজকের কিউএনএ পর্ব, যারা যারা প্রশ্ন করেছিলেন আমি উত্তর দিলাম, এবং ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্টে করবেন। দেখা হচ্ছে পরের পর্বে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।